ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ববরাকাতু আপনার প্রশ্ন হলো অতীত জীবনে অনেক গোনা করে ফেলেছি যেগুলোর আহ স্মরণ এখন নেই তো সেগুলোর জন্য কিভাবে তোবা করতে পারি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা ওবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানুষের দ্বারা অনেক গুণা সংগঠিত হয়ে যায় যেগুলোর পরিণতি সম্পর্কে সে জানে না অথবা সে একটা সময় ইসলাম কি জিনিস বুঝতো না পাপের পরিণতি কি জিনিস বুঝতো না সে একটা পাপের জগতে ছিল কিন্তু পরবর্তী আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন সে সঠিক পথে ফিরে এসেছে তো সেই গোনাগুলোর অবস্থা কি হবে কেউ যদি পাপ বুঝতে পেরে যে আমি অনেক পাপ করেছি আমার আমাকে হেদায়তের পথে ফিরে ফিরে যাওয়া যাওয়া দরকার দরকার আল্লাহর পথে যদি ভুল বুঝতে সে আল্লাহ কাছে তাল্লাহবা করে ইমান নবায়ন করে এবং ন্যাকামল করে এবং প্রতিজ্ঞা করে যে আমি আর গোনা করব না গোনা প্রতিজ্ঞা করবে কিন্তু তারপরে হয়েও যেতে পারে শতানের দোকায় তো কেউ যদি তওবা করে ইমান আনে এবং নেকামল করে আল্লাহ বলছেন তার পূর্বের গুনাগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব যত গুণায় হোক চাই আপনার স্মরণে থাকুক আর না থাকুক সবগুলো আল্লাহ সুমান তাল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন সরাই ফুর কানের নম্বর আয়ত আল্লাহ বলছেন ইল্লা তাবা যারা তওবা করবে ও আমানা ও আমিল আমালা এবং ইমান আনবে এবং নেক কাজ করবে হাসানাত আল্লাহ তাদের পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন রসুল্লা সাল্লাহ আলী হাসাল্লাম সৈয়াদ ইসলামে এসেছে এইভাবে দোয়া করতেন হেল্লা আমি যা প্রকাশ্যে এবং গোপনে এবং ইচ্ছায় অনিচ্ছায় যত গোনা করেছে আমাকে ক্ষমা করে দিন সুতরাং আপনি এভাবে দোয়া করতে পারেন যে হাল্লা আমি ইচ্ছায় অনিচ্ছায় ভুলে এবং স্মরণ থাকা অবস্থায় এবং সিরিকি বেদায়াতি কুফুরি জানা অজানা যত গোনা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এভাবেই তবা করলে যথেষ্ট অথবা আল্লাহ আমার জীবনে আমি যত পাপ করেছি ছোট বড় আমাকে ক্ষমা করে দাও এইভাবেই আপনি ক্ষমা চাইলে আল্লাহ সুমতালা ক্ষমা করবেন আপনাকে একটা একটা করে পাপগুলো স্মরণ করে একটা একটা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে না আপনি শুধু এইভাবে বলবেন যে হাল্লাহ আমার ইচ্ছাকৃতভাবে অরিচ্ছিতভাবে প্রকাশ্যে গোপনে জেনে না জেনে বুঝে না বুঝে যতগোনা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহমতাল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আলাম